ভাই গণভবন পুরা গণভবন ভাইবা বুঝছেন, মানুষজন সবাই হইতাছে মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় লুট করতেছে। দেন ভাই চেয়ার নিছে, ভাই হইতাছে পুরো মাইক্রোফোনের সেট আপ নিয়ে নিছে, ভাই কি চেয়ার আর কি কি নিছেন, এই দেখেন ভাই চেয়ার কিবোর্ড নিছে, ওই যে বড় ভাই বসে আছে, সবাই আমরা সবাই নিষেধ করতেছি ভাই আপনারা কিছু নিয়েন না। হ্যাঁ এই দেন ভাই, দেন পুরো আলমারি উড়াই লয়ে গেছেন, এটা রাখ, এটা দিয়ে ঠান্ডা খাই। এই যে এই যে ভাই কষ্টে পাইছে, প্যাকেট করা জিনিস পাইছে, লুট করে লয়ে যাইব। দেন এরা কারা, সবাই দেশের জনগণ লুট করতেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পুরার অবস্থা খারাপ। হ্যাঁ নতুন লোক আসবে, কি অবস্থা দেন ভাই। কেমন লাগছে লাইটটা ভাই, ভালো কিছু লুট করছে, এটা পাবজি খেলা হইতেছে বুঝছেন, সবাই লুট করতেছে, সব লুট। আমার অবস্থা খারাপ হয়ে গেছিল গরমে, দিনটাছে। ছোট ভাই কি নিছো, সোফা পারবে না, তোমার সাথে তোমার জিনিস বড়। এই যে দেন ভাই, টাকা টুকু পাইছেন কেউ, টাকা টুকু আছে না, সব ইন্ডিয়া চলে গেছে ভাই। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর বেশি লুট করে না, এটা গণভবন না ভাই, এটা গণভবন না, অনেক ইম্পর্টেন্ট কাগজ আছে ভাই, সেটা লুট করার কিছু নাই। আমরা এটা আর্মিদের আর্মিদেরই ভাই, আমরা গণভবনে যাই সবাই। না না ভাই ভাই, এটা কিন্তু গণভবন না, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আপনারা এদিকে কোনো লুট করেন, এটা আর্মিদের জায়গা ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, গণভবনে চলেন, আমরা সবাই যাই। ও ভাই কি ওই এখন ওইটা খুলে লয়ে যাবেন, এ পলো খানকির ছেলে, দেখ তোর তো খুলে লয়ে যায় ভাই। হরি লুট চলতেছে, হরি লুট, পাবজি খেলা হইতাছে, জেনে 1 কোটি মানুষ লুট দিতেছে ভাই। ফিরিজ কি দুজন নিতে আইছে না, আরো লোক আছে, এটা তো আর্মিদের জিনিস ভাই, গণভবনের না। এই যে কি মারছে, ঠান্ডা করে যাও, গণভবনের জায়গা ভাই এটা কি, এই দেখ আর্মিকো দুধ, আর্মিকো দুধ, এটা কিন্তু সাইবার রুম। হ্যাঁ
এই দেখেন এটা তো এসি এখনো চলে ভাই 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 আপনি নিতে পারবেন না ভাই, আপনি ছেড়ে দেন আর বিরা নিতে দিতে আসেনা, সব চেয়ারে দিয়ে রায় দিতে আসে ভাই, তুমি যাও আর তুমি যাইতে পারবা না, ঠিক আছে ভাই। সেনাবাহিনীর সম্পদ ভাই, এই রুমে ব্লাস্ট হলে পুরো উইরা যাবে সামনে দেখে আরো লুটপাট ভাই, আমরা আমি ট্রাই করতেছি এবার ভাই, এটা সেনাবাহিনীর সম্পদ, আমরা এইভাবে ই না করি ভাই, আমরা গণভবনে যাই, গণভবন লুট করি, সেনাবাহিনী করেন না ভাই, সেনাবাহিনীর জিনিস ভাই, এগুলো সবই সেনাবাহিনীর জিনিস ভাই। আমি উচ্ছ্বাস ব্লক থেকে চলে আসছি আপনাদের এখানে, এইখানে কিন্তু যে ভাঙচুর হচ্ছে এটা কিন্তু গণভবন না, তারপরে সবাই নিষেধ করে হইতেছে, যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আপনারা এখান থেকে কিছু চুরি করেন না, এখান থেকে কিছু নিয়েন না, আর্মিদের ক্ষতি করে লাভ নেই, আর্মিরা কিন্তু আমাদের সাথেই ছিল, আপনারা সবাই হচ্ছে গণভবনে চলে যান এটা বোঝানোর চেষ্টাই করতেছি, তো সবাই ভিডিও কন্টিনিউ করেন, দেখেন কিভাবে হইতেছে পাবজিতে যেভাবে 100 লোক নামে, ঠিক এখানে কিন্তু লুট করার জন্য 101 কোটি লোক নামছে। আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে এগুলো কেন করা হচ্ছে বা এগুলো কি জন্য করা হচ্ছে? ও ভাই আমি জিজ্ঞেস করি, আমার চ্যালেঞ্জ তো, আচ্ছা ওকে ভাই কি হয়েছে বলেন তো। আমি এখানে এসেছিলাম উচ্চ জনতার সাথে দেখার জন্য যে এখানে আলটিমেটলি কি হয়েছে, আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী হাসিনা নাকি উনি এখান থেকে চলে গিয়েছেন অবস্থানে, এখানে এসে দেখলাম যে ছাত্রদের আড়ালে কিছু দুষ্কৃতিকারী তারা হচ্ছে জনগণের সম্পদ লুটপাট করতেছে, এগুলো হচ্ছে গণভবনের কোনো অংশ নয়, আর গণভবনের অংশ হলেও বাঙালিরা যে কি করতে পারে দেন, এতদিন মানে বাঙালিদের হাতে শিকল পরানো ছিল, শিকল ভাঙলে পাগলা গরু হয়ে যায় মানুষ, পাগলা হয়ে গেছে মানুষ, লুটের কোনো ই নাই, সবাই একটা করে স্মৃতি নিয়ে যাচ্ছে, হ্যাঁ সবাই এক একটা করে স্মৃতি নিতেছে, দেন ভাই উপরে ছাদেতে ফ্যান তুলে নিয়ে আসছে, ভাই বাড়ি ফ্যান নাই ভাই, এর ভিতরে তো আর মনে হয় কিছু নাই, কি লুট করতেছেন আপনারা, আপনারা কি ছাত্র না এমনি কোনো কাগজ দিতেছেন, এই যে তো প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক ইম্পর্টেন্ট কাগজ আছে, আপনারা কি কোনো কাগজ চুরি করতেছেন, এই যে মাত্র একটা এসি ব্লাস্ট হইলো দেখ সবাই দৌড়ে পালাইছে কিন্তু তারপরে হয়ে গেছে, দেন ভাই, ও ভাই আপনি কিছু ভাগে পাইলেন না, আপনার তো কপাল খারাপ, এ কি লইছস সিয়ারি, আর কিছু লইতে পারস নাই, ব্যাড লাক, তুই কিছু লইছস, দেন এগুলো হইতেছে আর্মিদের হইতেছে আপনার ইম্পর্টেন্ট কাগজগুলো, হ্যাঁ এগুলো কিন্তু একদম অগোছালোভাবে আছে, আপনারা যারা হইতেছে দেখেন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এই দেন বসুন্ধরার কাগজ, বসুন্ধরা আবাসিকের কাগজ, হ্যাঁ এটা বসুন্ধরা আবাসিকের কাগজ, আরো অনেকগুলো কাগজ আছে, হ্যাঁ দেখেন কাগজের কিন্তু এই কাগজগুলো কিন্তু বসুন্ধরার, তারপরে আরো অনেক কাগজ আছে, হ্যাঁ এর ভিতরেও কিন্তু আলিন, এই দেখেন ভাই লুট করার কিছু নাই আর কি করবেন বলেন
উপমহাসচিব মন্ত্রণালয় মোহাম্মদ রফুল আর মন্ডল খানকে, মন্ডল কি মালায় না মুসলমান বুঝতেছি না। ভাই এগুলো আর্মিদের সম্পদ, এগুলো কেন নেই? আপনারা তো মানুষ না ভাই, ওই শুয়োরের বাচ্চার ছবি দেখা দিয়ে লুট করছেন, ছবিটা আগে ভাঙেন। ছবিটা নামায় ভাঙো, দাঁড়া দাঁড়ায় মুচা দাও, ওর উপরে দাঁড়াও, এবার মুচা দাও। বাঙালিরা কি পরিমাণের এই দেখছেন ভাই, ভালো লুট দিচ্ছেন ভাই, যা 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 দোদ্দে দোদ্দে। দেন আবার মনে হয় কি লাগছে, আর্মি তো জিনিস নিয়ে যাইতেছে তো। আমার মনে হয় আর্মিরা এখন চেতে গেছে, সাধারণ জনগণের কারণে আর্মিরা চেতছে, সাধারণ জনগণ আর্মিদের ফেড আপ করে দিতেছে। ধন্যবাদ ছোট ভাই, যে যা পারতেছে যে যেভাবে নিতেছে নে। কি কি নিছস, মেলা কিছু পাইছস? মেলা কিছু পাইছস? না ঠান্ডা না, ঠান্ডা হয়ে যাবে, বলো না থাকে এটা আমার ঠান্ডা হয়ে যাবে।
ভাই লুট করছেন আবার ভিডিও করেন, এদেন বড় ভাই লুট করছে আবার ভিডিও করে। আপনারাও কি কিছু লুট করছে বলো ভাই? এই যে ডাবল ফোর ভাই, ভাই না আর কিছু বাঁচতে তুই তুমি কি হেডফোন নিয়ে এখনো ঘুরতেছো? এসিটা এখনো চলে, কম প্রেশার খুলেন না। ভাই কিছু পান নাই আপনার? কপাল খারাপ, কপাল খারাপ। গাইস এদিকে বারবার বলার পরও কিন্তু আর্মিদের হইতেছে, উন্ডা হইতেছে, কেউ শুনে নাই। আর্মিদের জায়গায় লুট করতেছে, দেন আবার এদিকে তো ঢিলও মারতেছে। এই এই ঢিল মারে কে? এই ভাই ওগোছে রক্ত চুষে আবার টাকা নিয়ে আয় ভাই, এগুলাই এরা বুঝে না। রক্ত দিয়ে লাগা বয়ে তাও চুষা লইব পরের সরকার। ভাই আমি এই পুরোটাই ভিডিও করা, যারা যারা লুট করতেছে সবকিছু। ভাই ওই সাইড দিয়ে ঢুকেন, এনাকে কেউ সমস্যা করেন না। ভাইয়া আমরা আপনারা সবাই হইতেছে গণভবনের দিকে যান, এটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়। হ্যাঁ তোমরা তো সমস্যা হইতেছে, মানে দরকার কি বলেন? আচ্ছা এই সাইডটা দেখা যায় না, সবকিছু দেখা যায় না পৃথিবীতে। ভাই 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 ভিতরে ঢুকে যান, ওদিক যান, ওদিক যান, গণভবনের দিকে যান। এগুলা সব হইতেছে লুট করা, বাঙালিরা হইতেছে স্বাধীন হইলে লুট করে। এরা কিন্তু ছাত্র না, এরা হইতেছে চোর ছাত্র যারা আছে সবাই লুট করে। আমরা কিন্তু ভাই সারা পুরাটা প্রায় দেড় ঘন্টা ভিডিও করে রাখছি যে চুরি করার ভিডিও। ভাই এটা কোনো কথা ভাই? এরা কিন্তু এরা কি ছাত্র? আন্দোলনকারী ভাই? না এরা সবগুলো চোর। পুরা ব্যাকআপ ভিডিও আছে ভাই। আমি তো ট্রাই করছি, আপনি সেই প্রথমে তো দেখছেন না ভাই। ভাই আমাদের যে সেনাবাহিনী অনেক ধৈর্য সহকারে কাজ করছে, কিন্তু ওয়াকারি অনু স্যার যদি কালকে এই কাজটা করো তাহলে 100 ভাইয়ের ছাত্র জীবন যাইতো না। আচ্ছা মানে আমরা হইতাছে সেনা আপনারা কেউ এরা আমাদের সাহায্য করবে, আমরা নতুন ভাবে আবার গণতন্ত্র ফিরে আনবো। আমরা ছাত্র মানুষ, আমাদের আমাদের অন্য কিছু দরকার নেই, আমরা ছাত্র মানুষ, আমরা দই দিব। আমরা ভাই আমরা সবাই বের হয়ে যাই, ভাই আমরা বের হয়ে যাই, আমরা এখন বের হয়ে যাই, ভাই আমরা বের।
ভাই আমরা বের হয়ে যাই ভাই, ভাই এগুলো সাইডে ফেলাই যাই ভাই, এগুলো ফেলান এই সাইডে ফেলান ভাই, এগুলো আমাদের দেশের সম্পদ, ফেলাই দেন ভাই, আমাদের দেশের সম্পদ ভাই, ভাই ফেলাই দেন ভাই, আমাদের দেশের সম্পদ ভাই, ভাই নিয়ে কি করবেন চিনতে পারবেন না, সোফা ৩২০০ টাকা দাম, ভাই শুধু বই নেন পইরা আমরা দেশের দেশের আন্দোলন আবার আসবো, অন্য কিছু লুটপাট হবে না, কিচ্ছু করবো না, আপনি লুট করছেন কিছু নিতে পারবা না, ফালতু ফালতু কষ্ট করো না ভাই, তোমরা কষ্ট করতেছো কিছু নিতে পারবা না ভাই, সব মাল লাগা দিছে, কষ্ট করো না বের হয়ে যাই ভাই, আপনারা যারা লুট করতেছেন কিছুই নিতে পারবেন না ভাই, এই ছাত্র জনতা কেমনে থামাও বলেন, এই রক্তের বিনিময়ে ভাই চাপেন ভাই চাপেন ভাই, এগুলা কেউ কিছু নিতে পারবেন না, রাইখা দেন কষ্ট করতেছেন ভাই, আরে ফেলাও সাবু, এর নিতে পারবে না, গার উপর উঠোকে বাল ভাই, এ নিতে পারবে বল, দেন বাঙালি যে কি খারাপ, আপনি লুট কি কিছু করছেন না, মাত্র ঢুকছেন আপু, লুট টুট করা হয়েছে, এই যে খালারা ঢুকছে পারফেক্ট লুট করা লেগা, খালা কি কি লুট করবেন, কোন কিছু নেওয়া লাগবে না, আমাদের ছাত্র সমাজ নষ্ট করেন না আমাদের সম্পদ, এই দেখেন শুধু ছেলেরা না আপুরাও কিন্তু একত্ব, গেছে চিপে লুটের চোদনে ভাই, দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় কি নোংরা দেখছেন, কি কি লুট করলেন, এই যে একটা বই নিয়েছি, মুজি শেখ মুজিবের বই নিছেন, সি 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 আপু, না শেখ মুজি তো বড় কথা, ফেলাই দেন এটা, ফেলাই দেন তাহলে আপনি আপনারে ভালো আসবে, এগুলা এগুলা সি সি এগুলা সি, এই যে দেখেন আদিরা কথা, কয়দিন কাজ করছে আল্লাহ জানে, টেলিফোন কয়দিন কাজ করছে দেখি আপু, আচ্ছা আপু কি নিছেন, টেলিফোন আপু, টেলিফোন আর আপু এসে মুজিবের বই নিয়ে যাচ্ছে, এই যে আরো দুইটা আপু চলে আসছে লুট করার জন্য, যে তারা কি লুট করে নিয়ে যায় একদম লাস্টে, এটা রানিং বাতি খুলে আনছি ভাই, রানিং বাতি, দেশের বাতি খুলে ফেলাইছেন, রানিং বাতি খুলে ফেলাইছেন, কাদেরের বিচিটা খুলে লইতেন মিয়া, উপরে হাসিনার বিচি, হাসিনার কি বিচি আছে মিয়া, উপরে একটা ভাই উপরে একটা, গেট নাই ভাই, গেট নাই, এ ভাইয়া 500 এসি চুরি করা, 100 100 দেন দেন, ভাই লুট দেখছেন এইভাবে লুট করে যাইতেছে, এই দেন ওই জায়গা তো আর্মিরা নিতে দিতেছে না, এবার দেন কিভাবে কে কি লুট করছে আপনারা দেন, আমি এই জায়গা থেকে ঢুকছি অবশ্য, এই দেন আপনারা এইভাবে যাচ্ছে দেন, কেউ সোফা কেউ চেয়ার কেউ লাইট কেউ বাতি কেউ চিনি কেউ এসি কেউ আপুরাও কিন্তু বাদ নাই, হ্যাঁ আপুরাও লুট দিতেছে, ওই দেখেন
হাত পাইছে এই দেখেন ঢুকেই রাখছি স্যার মানুষ তো বাইরে শেষই করতে পারছে না আর্মি চলে আসছে ওই মোড়ে এই ছোট ভাই খুব ভালো জিনিস দিচ্ছে গাছ এই আংটিটাও চলে আসছে ছোট বাচ্চা নিয়া হ্যাঁ দেশ স্বাধীন না পা ভাই কিন্তু রাজুজি একটা চেয়ার নিচ্ছে ভাই আমার পাটা ভেঙে ফেলছে ভাই ঠিক আছে বিড়িটাও লুট করে লয়ে গেল ভাই কারেন্টের জায়গা ভাঙা লাগবে ভাই আপনাদের আন্টি গাছ নিয়ে চলে যাচ্ছে ভাইয়া সরো 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 ধন্যবাদ কে দিতেছে ভাই থ্যাংক ইউ অনেক কষ্ট হয়ে গেছে আন্টি স্যান্ডেল কই আপনার এরা সবাই বসে আছে মাল নিয়ে নিতে পারবে কখন অপেক্ষা করতেছে আর্মিরা যথেষ্ট পরিমাণে বুঝাইতেছে ভাই এটা নিয়ে কি হবো ভাই প্রত্যেকটা ফুটেজ রাখতেছে কি করবে চিন্তা করতে পারবেন না ভাই সামান্য জিনিসটা কি করবেন খেলায় দেন কি করবেন এটা টিস্যু দিয়ে মুখ মুছতে ছাত্ররা যারা বেসিক্যালি যারা হইতেছে মেন ছাত্র তারা কিন্তু কোনো প্রোডাক্ট নিতেছে না ওই মিয়া যান এটা যান 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 ভাই এটা নিয়ে কি করবেন ভাই বুকে লাগায় ঘুরা যাবে প্রশাসনিক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় ভাই নাম কি আপনার
চাকরি থাকবে না। মানে শেখ হাসিনা খানকিমাকে কি পরিমাণের ভয় দিয়ে গেছে, এখনো মানুষ নাম বলতে ভয় পায়, দেশ স্বাধীন হওয়ার পরও নাম বলতে ভয় পায়, এত মানে কি পরিমাণের অত্যাচার ছিল এই মহিলার। মাদার সাথে বাড়ি দাও, আপু কি চুরি করছেন? আরে কিছু না, দেখলে মনে হয় কোনোদিন আন্দোলন দেখলে মনে হয় টোকাই ভাই। আপনার নিশিত আন্টি আমি, আপনি আসেন ফুটেছে, হ্যাঁ আপনার নিশিত দাঁড়ান বুঝিনা আগুন ধরে দিন। আপনারা কিছু পান নাই, নেন নাই? দেখতে গেছিলাম ভাই, দেখলাম ভাই। এগুলো কই যান আপনি? কই থাকেন? এদিকে থাকি। কই থাকেন? এদিকে। কোথায় করেন? কোথায় করেন? আপনি হ্যাঁ কোথায়? আপনার কি আমাদের রেস্টুরেন্ট কোন না? না মানুষ সেটা বলেন নাম কোন রেস্টুরেন্ট কহলে এই নাম করে না। উচ্চ বিদ্যালয় ইসলাম রেস্টুরেন্ট এগুলো করে না। হ্যাঁ ভাই ইসলাম সবাই করতেছে, এটা কোয়া লাভ নেই। চুরি হচ্ছে রে ভাই, এটা চুরি হচ্ছে। এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সবাই দিয়ে রেখে দছ ভাই। আমার ইয়া লক্ষ চুরি করা ভাই, চুরি করা তুমি চুরি করবা? হ্যাঁ সবাই নে ভাই ভাই বুঝছো চুরি করতেছে। এই দিন তো লয়ে গেল ভাই, হ্যাঁ কিছু কোন উনি একটু ভাই ছাড়েন সাহায্য কোন এটা বুঝলাম না। ছাত্ররা যত চেষ্টা করুক না কেন, এই টোকার প্রলোভন কিন্তু আপনারা কখনোই সাপোর্ট করবে না, কখনই করবে না। টোকাই ঢুকে গেছে, টোকাই নির্মূল করার জন্য কিন্তু আমরা ছাত্রদের আবার এক করতে হবে। টোকাই ঢুকে গেছে ভাই, ভাই এটা নিয়ে কি করবেন? আপনার কথা ঠিক আছে, আপনি কি লাইক দিন? স্মৃতি 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 ভাই ভাই এগুলো টোকাই না করে ভাই, ভাই এটা স্মৃতি হতে পারে না ভাই। আপনারা পুরো ঠিক আছেন? আমরা তো প্রথমেতে ভাঙ্গা ঢুকছি, আমরা তো চাইলে সব লয়ে লইতে পারতাম। তুমি কি এটা পাইছো আগে না বস্তা নিয়ে এটা নিয়ে আইছো নিয়ার লেগা? দশটা নষ্ট করে বঙ্গভবনের ডাব। ভাই ভাই বঙ্গভবনের ডাব, হ্যাঁ ভাই দাঁড়ান ছবি তুলি। ওকে এই যে আর্মিরা মনে হয় ই করা শুরু করে দিছে ভাই, বাইরানো শুরু করেন, আর কিছু করেন নাই করেন। ভাই প্রত্যেকটা রেপিডানে সব টোকাই, যারা এইসব সামান্য কাগজ কলম নেই সবাই টোকাই। কোন ভালো বংশের মানুষ, কোন ভালো ফ্যামিলির ছেলে পেলে এগুলো করতে পারে না। আমার গলা শুকায় গেছে, আমি আর কথা বলতে পারতেছি না। ভালো মানুষরা কি এগুলো নেয়? বিয়ার খাই না, ওতে কাম করে না। কি করলেন
আপনি যান, এগুলো কিন্তু ফুটেজ থাকতেছে, সব পুরো উদ্ধার করবো ভাই। আপুরা কি নিলেন ছবি? উঠে গেছে বইলা যান, বাটি পাইছে আপন নতুন সংসারের বাটি। এ অরফেস কিছু পাও নাই? বেরোয়ার রাস্তায় যে ভারকে জিজ্ঞাসা করেন ভাই, বেরোয়ার রাস্তা একটু কন যাবি তোর সাথে শেয়ার বড়, এটা কোন কথা? আপনারা কি করলেন, কিছু রাখলেন না? আচ্ছা আপনি এটা করলেন, আলহামদুলিল্লাহ ভাই। পুঁইশাকের ডাটা প্রতিরোধ করেন ভাই, কেউ যেন কিছু না নিতে পারে। আন্টি সুন্দর একটা ব্যাগ নিয়েছেন, আন্টি দেখেন, আন্টি আমার ব্যাগ ধরে দিয়েছে। আপু আপনি কিছু নেন নাই? আমি কতক্ষণ পারব, আমি রিপোর্ট করতে এসেছি, আমি কখন কই চলে যাই? ঠিক আছে, চলে গেলাম আর পারতাছি না। ওকে ভাই থাকেন ভাই, আমি আইতাছি ভাই। জানি না কে নিছে, আমি সব রায় দিতেছি। আপনি কই নেন? জমা দিয়ে না, এদিকেই থাক, জমা দেওয়া লাগবে না। যদি সবাই কেটে থাকো, আমি এখান থেকে ঠিক আছে, এখানে থাকো, এক ছিল লড়ম না, কিন্তু আপনি যে ভিডিও করতেছেন আমার খুব শখ প্রধানমন্ত্রী চেয়ার দেন, কিন্তু পারলাম না। এদিকে নাই, এটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়। আন্টি গাল
বয়ফ্রেন্ডও আসতেছে যে প্রেম করার লেগা, যুদ্ধের মধ্যে প্রেম করবে তারা। এটা কি বাসায় লয়ে যাবেন ভাই? হ্যাঁ ভাই, অল দ্য বেস্ট। সামনে যাও, সামনে যাও ভাই। এমরা কিন্তু নিতাছেন, এমরা রাখতেছে। হ্যাঁ ভাই, আবার সবাই মনে করেন না। হ্যাঁ আমরা জানি, আমি বইলা দিতাছি ভাই, আমি আপলোড দিব, এমনই বের হয়ে যাবো। না না, নিতেছে না ভাই, আমরা রাখতেছে। এই নিতে পারবি না ভাই? ওই যে তোর রায় দিতেছে, যা তুই রায় দে, তোরও রায় দেয়া লাগবে, নাহলে এই কল্লা দিয়ে ভাইরা যা। তুই ছোট মানুষ কষ্ট করছিস, তাই তোরে কইলাম। এই ভাই আইছে কিছু নাই নাই কিন্তু না দেবো না ভাই, এর কিন্তু ই না আমরা দেখতাছি। এগুলা নাই তারে টোকাই বলা পাই। আমার ভিডিও করছে না, যদি লাগে আন্টি নিয়ে আমি দশ নম্বরের উপরে আমি পথে উঠেছি। আমি আমি আমার ভাই মারা গেছে, আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট না, আমি নাইন পর্যন্ত পড়ছি, আমার আইডি কার্ডও আছে। ভদ্রগড়ের ভদ্র সন্তান, লোক না ফুল নিছে।
ভাই আপনি কি নিলেন? আমি ভাই যে শেখ হাসিনা বাবারে নিছি। এই শেখ হাসিনা বাবারে, এই যে আরে বই নিছি ভাই, এই যে বই আছে না, তো বাপের জন্মে প্রথম এই শেখ হাসিনা গদি নিছি, গদি। ওকে ওকে ঠিক আছে ভাই, ওকে ভাই আপনারা কি নিলেন? আমি ভাই টাইটেলটা সুন্দর লাগছে, কি কারণে ভাই ছোট ভাই নাকি শেখ মুজিবের ছবিতে মোতার জন্য নিয়ে যাচ্ছে আমার ভাই এই ছবি গণহারে মুদবো। আপু আপনি কিছু নেন নাই? আমি একটা ডিকশনারি নিয়ে নিছেন, দেখেন না? অবশ্যই, আমার বোন ডিকশনারি নিচ্ছে, শিক্ষিত জাতি বই নাই তখন ওই সম্পদ নেয় না। ওকে ভাই কি সাথে? এই যে ফাইল নিচ্ছি, ফাইল ফাইলও রাখা যাবে, শিক্ষার্থী জাতিরা সবসময় বইয়ের উপর নির্ভর থাকে। ভাই কি নিছেন ভাই? কলম নিছি, কলম নিছে, কলম। ও ভাই আপনারা আসুন, আপনার গুগু কলম আপনারা কি কিছু নিছেন, খাইছেন? মোবাইল কই? ভাই আমরা তো ট্রাই করছি, আপনারা দেখছেন ভাই, আপনারা একটু বলেন না যে ভাই আপনারা এবার একটু আস্তে আস্তে ঢুকেন না সবাই, আপনারা একটু ঢুকেন, আপনাদের আর লোক নাই। বাচ্চা সহজ হয়ে গেছে, চলেন এবার আমরা সামনের দিকে আগে। মাল নিতেছেন, একটা মালও বাইরে নিতে পারবেন না, বিকজ ওরা গেটেই গেটেই আমরা আটকাই দিছি। এগুলা স্টুডেন্টদের, স্টুডেন্টরা এগুলা করে না, ভালো বংশের ছেলেরা এগুলা করে না, ভালো ফ্যামিলির ছেলেরা এগুলা করে না। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমরা বাধা দিব। এই ভাই বেরে পড়েন, বেরে পড়েন, এখান থেকে বেরে পড়েন, বাধা দিবেন আপনারা ভাঙতেছেন ভাই, এটাই কথা ভাই। ভাই আমি তো আপনার সাথে সকাল থেকে, আপনি তো দেখছেন ভাই, আমি ট্রাই করছি, ধ্যান ওই যে মালগুলো রা আমি সব আটকায় রাখছি ভাই, আপনারা জিরাইবেন স্যার, আপনারা জিরাইবেন।
সারারা পানি না খেয়ে থাকতে পারে? আমাকে অবস্থা পানি না খেয়ে আর নিবো, এটা তো আর বাপের টাকার মাল না, এটা তো মনে হয় আমাকে বাপের টাকার মাল, ওই জায়গা নেন আমরা তো বলছি ওই জায়গা মাল, আমার বাপের টাকার মাল, ওই মাগিন না, কি করবেন ভাই? ভাই আমার ফোনে চার্জ শেষ, আমি চলে যাবো, ভালো আপনাদেরকেও প্রথমে ই করাও দরকার ছিল, আমরা তো প্রথমে ঢুকলাম, আপনাদের সেনাপ্রধানের উচিত ছিল দুইটার সময় এটা করা, ওরা যদি দুইটার সময় করতো তাহলে উনি করতো না, উনি লেট করছে এই কারণে এই ঝামেলাটা হয়েছে। যাক ভাই আপনাদের সমস্যা না করি, ভালো থাকবেন ভাই, চার্জ শেষ চলে যাবো, ভাই ভালো থাকবেন। এই লুট সারাদিন চলবে, মানুষ আসবে, এখন আসছে উপভোগ করতে, আর কোনো কিছু না, দেশ স্বাধীন হয়ে গেছে, চলে আপু। এ ভাঙ্গা মগ নিয়ে কি করবেন? ভাঙ্গা মগ, বিজয়ের উল্লাস, একটু জোরে বলেন, বিজয়ের উল্লাস। কি নিছো মামা? মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই দেখেন ইম্পর্টেন্ট যে কাগজগুলো থাকে, এই দেখেন পেন ড্রাইভ গুলা, ইম্পর্টেন্ট পেন ড্রাইভ গুলা, এগুলো নিয়ে যেতেছে ভাই। সরি ভাই, সরি ভাই, ওকে ভাই, এইগুলোই বুঝানোর ট্রাই চলতেছে, কিছু করার নাই ভাই, এই বই খাতা গুলো লোয়েন না ভাই। এই দেখেন সম্পদ, ফালতু ফালতু ভাঙছে, কষ্ট করছে, ই করছে, এগুলো টোকাই পোলা পাই না, ছাড়া কেউ করে না, বুঝছেন? দেখেন লুটের মাল, টোকাই পোলা পাইন সব নিয়ে বাইরে চলে গেছে, কিচ্ছু নাই, দেশ স্বাধীন হইলে এমনই হয়। কত রক্ত মুগ্ধের রক্তে আজকে এই স্বাধীন এই দেশ, ঠিক আছে? এই দেখেন ঢলে আসতেছে, আমরা বাইরের সাইডটা এতক্ষণ যে ভিতরের সাইড কভার করছি, আমি এখন বাইরের সাইড পুরোটা কভার করতেছি, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন দরজা জানলা সব কিন্তু খোলা, ভালো কথা, এটা কি আপনার হুন্ডা? আপনার না লয়ে আইছেন, দেখলো হুন্ডাও লয়ে চলে আসছে, বুঝছেন? টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার পর্যন্ত নিয়ে গেছে, বাঙালি ভাঙা মগও নিয়ে গেছে। এই দেন মাল হইতেছে, শেখ হাসিনার টাকার বাক্স নিয়ে যায়, এই দেন চেহারাটা চিনে দেন, আমরা বাইরের সাইড দেখবো কে কত লুট করতে পারছে ভাই, কি কি লুট করছে ভাই, শাড়ি গরি মুভি, আর সারা মাদ্রাসা ক্যাফে মুভি দেয় এখানে ভাই, ভাই শেখ হাসিনার বেড়া পাইছিলাম, বেড়া 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 মুদি দিছিল, যেটা দিয়া দেবো
ভাই এই সরকারি কর্মকর্তাকেও বাড়ি দেওয়া লাগবে গো, অনেক টাকা। আন্টি আইসা, আন্টি কি অসুস্থ হয়ে গেছে এই আন্দোলনে? আইসা আন্টি অসুস্থ, ডাক্তারখানে নিয়ে যান। ভাই আপনাদের সাপোর্টার খুব দরকার ছিল ভাই, আপনারা খুব ভালোভাবে ই করছেন, আমরা খুবই খুশি। আস্তে আস্তে খালি ঢল বাড়তেছে। হ্যাঁ আমি ভিতরের সাইড গুলা দেখলেন, এখন বাইরের সাইড গুলা দেখাচ্ছি। দেখেন মানুষের ঢল, দেখেন এই দেন গণভবন লুইটা পুইটা, আপনারা তো ভিতরে দেখছেন কি পরিমানে লুট দিছে, এটা কিন্তু বাইরের সাইডের লোক। হ্যাঁ এই যে খাট পালঙ্গ বাইর করে নিয়ে চলে আসছে। এ আপু হুন্ডা কি গণভবনের না আপনাদের? যে জায়গাতে রাত্রে 11টার পরে রাস্তা বন্ধ করে দিত সেই থেকে, মানে সেই জায়গাতে মনে করেন মানুষ হাইটা যাইতেছে, বাপরে কেন আর বাপরে খুঁজতেছে, কবরের তো উড়ায় মারবে, মানে টুঙ্গি পাড়া যায় মানুষ কিছু দিয়ে, মানে আজকালকের মতো টুঙ্গি পাড়া যায় আর বাপের লাশ উঠায় পূজা করা হবে এমন অবস্থা। হ্যাঁ সবাই চেতা ভাই, ভাই ইট দিয়ে কি হবে? কুল্লা নিয়ে আইসি ভাই,
গণভবনের তেল হয়েছেন? গণভবনের মাল? জি ভাই। এটা দিয়ে কি করবি? এটা দিয়ে পালা মুনে পুরমু। এগুলো দিয়ে কি করবি গণভবনের? তুমি কলা গাছ দিয়ে আইছো? আমার এই চাচি, আমার এই চাচি ট্যাঙ্কি নিয়ে আইছে, ট্যাঙ্কি আন্টি শেখ হাসিনার চাষের গাছ নিয়ে চলে আইছেন, তাহলে তো না ভিতরে যাই গাছ নিয়ে আসবেন আপনি? গণভবন বানায় লাই তুলবো মানে যে যা পারছে তাই। কাকা একটা কাঠের দরজা নিয়ে আইছে, মেকআপ রুমে পারলাম, মেকআপ রুম। আচ্ছা ভাই ট্যাঙ্কি বাসার ট্যাঙ্ক, কোনো কিছু বাদ থাকবে না, কোনো কিছু বাদ থাকবে না। আপনার রক্ত চুষেই তো আবার বানাবে, ট্যাঙ্কি কেনা লেগে টেয়া দিবেন না, মিয়া চুষা দেয়, মুদি চুষা দেয়, দেখবেন বানাই দিছে তখন বুঝবেন। ভাই আপনারা কি নিয়ে আসছেন দেখান, দেখছেন শকুন, শকুনের পছন্দ থাকে শকুনের মতন, ঠিক না? আপনার আপনি নিয়ে আসছেন, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ প্রধানমন্ত্রীর মেন জিনিস নিয়ে আসছে, দেখ এদিকে মোদি আসলে এর ভিতরে স্পেশাল জিনিস থাকতো, বুঝছেন না? সিগমা পোলাপাইন বুঝবো, এটা কি বঙ্গভবনের বেগুন গাছ? বঙ্গভবন থেকে আমার আন্টি বেগুন নিয়ে চলে আসছে, দেখেন আসছেন এটা ও গোলাপ ফুল গাছ, এগুলো গণভবনের। ভাই রিক্সা কি গণভবনের টান্সেস বাপ? নাই রিক্সায় তো না, রিক্সা আমার নিজের। তাহলে ওই যে আরেকজন কুদাল নিয়ে আইছে ভাই, আমরা দেখবো। ভাই ময়লার ট্যাঙ্কিও বাদ দিবেন না, আন্টি যান নাই ভিতরে। জয় জনগণের জয়, জয় জনগণের জয়। গাম্ভীরতার বিরুদ্ধে জয়, সুন্দর আপু রিক্সায় থাকলে তো আনন্দ মজা লাগবে না, নিচে নামতে হবে, নামেন, নেমে আসছে এখন আবার যাচ্ছে। আপু হাইটা যাইতে গেলে তো হবে না,
মানে হাইটা যেতে হইব। হাসি ভাইয়া অনেক ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এটা কি বঙ্গভবনের? কেমন লাগতেছে? খায়া দিয়া ওই একই কথা বাড়া সবই তো আমাগো কি ভাই? ওরে ভাই মাথে কান্দে নেন ভাই, ভাই সেই দুই ইসে দুপুর একটাতে ভিতরে ছিল, মলা মলার অবস্থা খারাপ হয়ে গেছে। আম্মু কান্দতেছো কেন? তুমি কান্দো কেন আম্মু? এখন তো হাসার সময়। ভাই তোরে গেলাস তো সারলি না কিছু সারমু আপনারা ইউজ করবেন, পরে যখন আবার নতুন মন্ত্রী আসবে তখন তো কিনা লাগবে, তখন তো ট্যাক্স দেওয়া লাগবে, ডাবল দেওয়া লাগবে, তখন বলেন হ্যাঁ ট্যাক্স তো বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা খুশি থাকি, তারপরও আমরা খুশি। আসিনারে নিয়ে কিছু বলেন, আমরা তো আন্দোলন করতেছি, ভাবছি আমার তো ভাবাই কাজ, আমরা আন্দোলন করে ভাবছি ভাই। গণভবন তো পাইছেন নাকি? গণ উচ্ছ্বাস ব্লক, আরে আছে খয়রাতি 2-300 জন ভাই গণভবনের তো এটা পাইছে, বুঝছেন কি মজা লেন না, সিরিয়াস না। স্বাধীন দেশ ভাই, আর একটা রিক্সা দি ভাই। ও ভাই এটা তো টিভি টিভির গ্লাস তে উদয় এনে কি করবেন? না না না, এটা ডিসপ্লেটা লাগাই দিই তো, আপনারা কি শুধু কার্টুনই পাইছেন? এই যে ভাই ওইটা এসি খুললে হয়েছে, দেন ভাই